জয় হিন্দ বন্ধু, আমি রাহুল। তো তোমাদের এই ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই। তো আশা করি তোমরা ভালো আছো এবং ভালোভাবে তোমরা প্রিপারেশন করছো। তো ফাইনালি কিন্তু আমাদের SSC তরফ থেকে কিন্তু আরও একটা কিন্তু ব্যাড নিউজ চলে এসেছে, যেটা কিন্তু তোমাদের রেজাল্ট নিয়ে। তো রেজাল্ট কিন্তু বর্তমানে আমি তোমাদের বলেছিলাম যে 15 তারিখের মধ্যে কিন্তু আসার কিন্তু প্রবল একটা সম্ভাবনা আছে, সবার কাছ থেকে শুনেছো। তো এখানে কিন্তু রেজাল্টের তোমরা মানতে পারো যে আবারও কিন্তু একবার পিছিয়ে গেলো। আর ফিজিক্যাল তোমাদের হয়তো এবার হয়তো দেখা যাচ্ছে যে জুলাই মাসে কিন্তু হবে না, তোমাদের আগস্ট মাস থেকে কিন্তু ফিজিক্যাল হওয়ার কিন্তু পুরোপুরি চান্স আছে। পুরো অফিসিয়াল তোমাদের আপডেট তোমাদের নোটিশ যে পাবলিশ করেছে কালকে, আমি তোমাদের A to Z তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো তোমরা যদি এই চ্যানেলের প্রতি প্রথমবার যদি এসে থাকো, তো অবশ্যই তোমার সাবস্ক্রাইব তোমরা করে নাও, কারণ ডিফেন্সের যে কোনো আপডেট আমি সর্বপ্রথম দিয়ে থাকি। এবং তোমরা যদি SSCED তোমরা জানো কিছুদিন পর কিন্তু আমাদের রানিং এবং কিন্তু মেডিকেল শুরু হবে। তো SSCED মেডিকেল এবং রানিং সংক্রান্ত যে কোনো আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য অবশ্যই তোমরা সাবস্ক্রাইব তোমরা করে নাও। এবং তোমরা যদি না এখনও পর্যন্ত টেলিগ্রাম যদি না জয়েন করে থাকো, তো অবশ্যই তোমার টেলিগ্রাম তোমরা জয়েন তোমরা করে নাও। টেলিগ্রামে কিন্তু আমি সর্বপ্রথম যে কোনো আপডেট এবং PDF কিন্তু দিয়ে থাকি। টেলিগ্রামের লিঙ্ক কিন্তু তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তো ওখান থেকে তোমরা কিন্তু আরামসে তোমার জয়েন হতে পারবে। তো চলো, নোটিশ কী পাবলিশ হয়েছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। আমি বারবার করে বলছি, তোমাদের কিন্তু আবারও কিন্তু রেজাল্ট পিছিয়ে গেলো। এবং তোমাদের ফিজিক্যাল, যে ফিজিক্যাল কিন্তু এবার কিন্তু জুলাই মাস থেকে না হওয়ার চান্স কিন্তু সব থেকেই বেশি। এখানে কিন্তু আগস্ট মাসে কিন্তু ফিজিক্যাল কিন্তু হতে পারে, এবং এটা কিন্তু অফিসিয়াল কিন্তু আপডেট তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। অফিসিয়াল যে নোটিফিকেশান তোমার দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে ITP, যে ITP মানে এক তো কী বলবো, ঠিক আছে। তো চলো তোমাদের নোটিফিকেশান তোমার দেখিয়ে দিচ্ছি, তারপরে কথা বলছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের কিন্তু এটা 20 তারিখে কিন্তু রিলিজ কিন্তু করেছিল, 20 মে, ঠিক আছে। তো এখানে কিন্তু সাফসাফভাবে যে আমাদের করিজন্ডম কিন্তু জারি করেছিল। তোমরা জানো আমাদের কিন্তু এবার সিলেকশন প্রসেস, যে রানিং প্রসেস হবে, সেটা কিন্তু RFID-র মাধ্যমে, যেটা কিন্তু ডিজিটাল মেশিনের মাধ্যমে তোমরা জানো ভালো করে হবে। তো এখানে কিন্তু তার জন্য টেন্ডার কিন্তু জারি করেছিল যে কোন কিন্তু কোন এজেন্সি কিন্তু এটা লিড করতে চলেছে। তার জন্য প্রথম যে এটা কিন্তু এই নিয়ে কিন্তু 4 বার কিন্তু এটা কিন্তু পোস্টপোন করেছে, তো এক্সটেন্ড করেছে। তোমরা দেখতে পাচ্ছ করিজন্ডম, তো প্রথম যে ডেটটা এসেছিল না, প্রথম কিন্তু এর কিন্তু 29 কিন্তু এপ্রিল কিন্তু এর লাস্ট ডেট ছিল। তো 29 এপ্রিল থেকে এটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট কিন্তু আমাদের যে করিজন্ডমটা জারি করেছিল, তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের 26 এপ্রিল কিন্তু আমাদের জারি করেছিল। তো এখানে তোমাদের জানো ITP কিন্তু আমাদের যে এজেন্সি খুঁজছে যে কোন এজেন্সি কিন্তু আমাদের এই টেন্ডারটা কিন্তু লিড করবে, যে আমাদের পায়ে কিন্তু RFID-র মাধ্যমে কিন্তু আমাদের রানিং প্রসেস যে হবে। তো এখনও পর্যন্ত কিন্তু ITP এখনও পর্যন্ত কোনো কিন্তু এজেন্সি কিন্তু খুঁজে পাচ্ছে না। তো দেখো এজেন্সি তো প্রচুর আছে, কিন্তু ITP যে রেটের মধ্যে কিন্তু চাইছে যে আমাদের এজেন্সি লিড করবে, সেই রেটের মধ্যে কিন্তু কোনো এজেন্সি আসে না। দেখো যে কোনো এজেন্সি আসার জন্য তারা লসে, তারা কোনোদিন তারা কোনো কিছু তারা চাইবে না যে আমি লস করে আমি এই টেন্ডারটা আমি নেই হাতে, তাই না। তো তার জন্য ITP কিন্তু খুবই কিন্তু কম কিন্তু রেট কিন্তু এখানে কিন্তু বলতে গেলে মানে দিচ্ছে, তার জন্য কিন্তু এখানে কোনো টেন্ডার কিন্তু কোনো এজেন্সি নিচ্ছে না, ঠিক আছে। বারবার করে তার জন্য ডেট কিন্তু এক্সটেন্ড করছে। তো প্রথমে দেখো এটা লাস্ট ডেটটা ছিল, তোমরা দেখতে পাচ্ছ তো 29 তারিখ কিন্তু এর লাস্ট কোনো ডেট ছিল। তো এটাকে ফার্স্ট কিন্তু এক্সটেন্ড করেছে 29 এপ্রিল থেকে এক্সটেন্ড করে 13 মে, তো 13 মে কিন্তু এটা কিন্তু করেছিল। তো 13 মে থেকে কিন্তু আবার কিন্তু ডেটটা চেঞ্জ করে আমাদের তোমরা জানো ভালো করে 21 মে কিন্তু এটা ডেটটা কিন্তু এক্সটেন্ড করেছিল। তো এখানে 2 বার কিন্তু ডেট কিন্তু এক্সটেন্ড হয়ে গেলো। তারপর কিন্তু 21 মে থেকে কিন্তু আবার একটা ডেট কিন্তু এক্সটেন্ড হয়েছিল, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ 21 মে কিন্তু এটা এক্সটেন্ড কিন্তু করে আবার কিন্তু এটা 11 জুন কিন্তু করেছিল, যেখানে কিন্তু 20 দিন প্লাস কিন্তু এখানে গ্যাপ কিন্তু দিয়েছিল। বারবার কিন্তু 3 বার কিন্তু ডেটা কিন্তু এক্সটেন্ড করে। তো বর্তমান কিন্তু এটা কিন্তু এই যে ডেটা আমাদের ফাইনাল ছিল, সবাই জানতো কি আমাদের 11 তারিখে কিন্তু আমাদের কনফার্ম হয়ে যাবে যে কোন কিন্তু এজেন্সি আমাদের কিন্তু এই কিন্তু টেন্ডারটা নিচ্ছে এবং আমাদের কোন এজেন্সি এটা কিন্তু লিড করবে। তো এটা কিন্তু আমার সবাই কিন্তু আশা কিন্তু করেছিলাম যে এই ডেটের মধ্যে কিন্তু আমাদের কনফার্ম কিন্তু হয়ে যাবে। তো এখানে কিন্তু এই ডেটাও কিন্তু এক্সটেন্ড করে দিয়েছে। আমরা জানি কি এখানে 11 তারিখে কমপ্লিট হয়ে যাওয়ার পর কোন টেন্ডার কোন এজেন্সি নিচ্ছে, তো আমাদের 15 তারিখের মধ্যে আরামসে আমাদের রেজাল্ট চলে আসবে। তো এখানে কিন্তু আবার কিন্তু ডেট চেঞ্জ করে দিয়েছে, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো তোমরা ভালো করেই তোমরা দেখতে পাচ্ছ এটা তো কালকে কিন্তু এই নোটিশটা জারি করে হয়েছে, করিজন্ডম তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে CAPF-এ অল রিক্রুটমেন্ট তোমরা ভালো করে জানো। তো দেখো এটা কিন্তু লাস্ট কোনো ডেট ছিল, তোমরা দেখতে পাচ্ছ 11 তারিখ। তো 11 তারিখ থেকে কিন্তু এটা কিন্তু আবারও কিন্তু এখানে 19 তারিখ কিন্তু করে দিয়েছে, তার মানে আমরা ভাবধারা আবার কিন্তু 8 তারিখ কিন্তু বাড়িয়ে দিয়েছে। তো এখানে তো কী করছে ভাই, আমার মাথায় কিছু ঢুকছে না। কারণ দেখো এখানে তোমাদের যদি বাজেটে যদি প্রবলেমই থাকে, তো আমি একটা কথা বলবো, আমাদের প্রথম যে আমাদের যে সিলেকশন প্রসেস ছিল, আমাদের নর্মাল যে রানিং প্রসেস হতো, তো সেখানে সেই রকমভাবে PET আমাদের PET এবং PST সেরকমভাবে করাতে পারতো। তো হাতে এদিকে টাকা নেই, কিন্তু সেদিকে কিন্তু বড় ধরনের বাজেট মানে চিন্তা রেখেছে যে আমরা এইরকমভাবে রানিং প্রসেস করাবো, কিন্তু হাতে টাকা নেই, ঠিক আছে। তো এটা তো আমাদের স্টুডেন্টের সঙ্গে সব থেকে বেশি খারাপ কিছু হচ্ছে, ঠিক আছে। কারণ অনেক স্টুডেন্ট তো এখানে তো মানে রানিং প্র্যাকটিস করছে, এবং অনেক স্টুডেন্ট তো এখানে রানিংই প্র্যাকটিস করতে পারছে না, কারণ এখানে রেজাল্ট আসেনি বলে, ঠিক আছে।
কারণ তোমরা জানো রেজাল্ট কিন্তু বড় একটা ম্যাটার। রেজাল্ট কিন্তু না এলে কিন্তু অন্যান্য প্রিপারেশনও করতে চাচ্ছে না অনেক স্টুডেন্ট যে এই ভ্যাকেন্সিতে কি হবে। তো এরপরে আমরা রেজাল্ট আসার পর তারপর নেক্সট ভ্যাকেন্সির জন্য তো প্রিপারেশন করবো। তো দেখো এখন সব থেকে কি করা উচিত তোমাদের আমি বলবো, দেখো আমি বলবো এই যে এখানে নাটঙ্গি চলছে এখানে, ঠিক আছে, তো একবার 11 তারিখ থেকে 19 তারিখ, একবার 29 তারিখ থেকে 13 তারিখ, তো এরকমভাবে কিন্তু আমি বলবো তোমরা কিন্তু এই জালে তোমরা না তোমরা ফেসে। আমি বলবো যাদের কিন্তু একটু কম নাম্বার আছে তোমাদের মনে হচ্ছে সিলেকশন হবে না, কিংবা যাদের মনেও হচ্ছে সিলেকশন হবে হবে, ঠিক আছে, তোমাদের বলবো যে নেক্সট আমাদের ভ্যাকেন্সি যে আসছে আগস্ট মাসে তার জন্য তোমরা প্রিপারেশন তোমরা লেগে যাও। না আগস্ট মাসে ভ্যাকেন্সি আছে ওটার জন্য তোমরা লেগে যাও, নাহলে কিন্তু প্রচণ্ড অবস্থা হবে। কারণ বলে দিচ্ছি, কারণ এই আগস্ট মাসে ভ্যাকেন্সি চলে গেলে না আবার কবে ভ্যাকেন্সি আসবে তার কোনো ঠিক ঠিকানা কিছু নেই, ঠিক আছে। তো তোমাদের আমি ভালোভাবেই তোমাদের বলবো তোমরা আগস্ট মাসের ভ্যাকেন্সির জন্য লিখে যাও, এবং দিনে তোমরা একবার করে তোমরা রানিং তোমরা করো। কারণ রানিং কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ 19 তারিখে যদি আমাদের এটা কনফার্ম হবে, তো 19 তারিখে কনফার্ম হলে রেজাল্ট কিন্তু জারি করতে মোটামুটি কিন্তু তোমাদের মনে ধরে নাও যে 30 তারিখ কিন্তু আবার চলে যেতে পারে রেজাল্ট, ঠিক আছে। জুনের কিন্তু 30 তারিখের মধ্যে কিন্তু রেজাল্ট আসার এখানে পুরো কিন্তু সম্ভাবনা তোমাদের থেকে যাচ্ছে। এছাড়াও তোমাদের আমি বলে দিচ্ছি 30 তারিখে যদি রেজাল্ট আসে তাহলে কিন্তু জুলাই মাসে কিন্তু এখানে রানিং কিন্তু করানোর প্রচুর কিন্তু কম 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 চান্স আছে তোমাদের, কিন্তু আগস্ট মাসে হয়ে যাবে। আর জুলাই মাসে কেন বলছি হবে না, দেখো জুলাই মাসে কিন্তু অলরেডি অলরেডি কিন্তু সিআরপিএফ ট্রেডসম্যান যে না সিআরপিএফ ট্রেডসম্যানের কিন্তু এখানে মানে রানিং প্রসেসও রয়েছে জুলাই মাসে। তার জন্য হয়তো আশা করি তো একসঙ্গে দুটো হয়তো কন্ট্রাক্ট করাবে না, তার জন্য হয়তো আমাদের রানিং যে রানিং কিন্তু আগস্ট মাসে কিন্তু চলে যাবে। তো এখানে তোমরা দেখতে যাচ্ছ অলরেডি কিন্তু আমাদের ডেট কিন্তু পরপর এক্সটেন্ড হচ্ছে। তারপরে এই ডেটে যে আমাদের কনফার্ম যে টেন্ডার যে মানে কোন এজেন্সি নেবে সেটা যে কনফার্ম হয়ে যাবে তাও তো তাও নয়, তো এই ডেটটা কিন্তু আবারও বেড়ে যেতে পারে। কারণ পরপর 4 বার কিন্তু ডেট কিন্তু বেড়েছে তোমরা এখানে দেখেছো, ঠিক আছে। তো এখানে স্টুডেন্টদের সঙ্গে প্রচণ্ড গরদ হচ্ছে, কারণ এখানে তোমাদের কাছে যদি না পয়সা যদি না থাকতো, তোমাদের বাজেট যদি না তোমাদের কাছে বড় থাকতো, তো নর্মাল যে আমাদের রানিং প্রসেস হতো সেরকমভাবে রানিং প্রসেস করানো অবশ্যই দরকার ছিল, ঠিক আছে। তো যা আসবে তোমাদের আমি অবশ্যই তোমাদের আপডেট দিয়ে দেবো তোমাদের ওখানে, এটাই তোমাদের বলবো রানিংয়ের সঙ্গে সঙ্গে তোমরা প্রিপারেশন করতে থাকো এই রেজাল্টের, না ওয়েট করে, ঠিক আছে। কারণ এই ভ্যাকেন্সি প্রথম থেকে কিন্তু গোলমাল চলছে, কারণ যেন প্রথমেই কিন্তু এখানে রেজাল্ট প্রথমেই কিন্তু এখানে পরীক্ষা ক্যান্সেল করেছে, পরীক্ষা ক্যান্সেল করে আবার দ্বিতীয়বার পরীক্ষা করেছে, তারপর অ্যান্সার কি আসতেও লেট করছে। এখন কিন্তু রেজাল্ট প্রায় কিন্তু 3 মাস কিন্তু প্লাস কিন্তু হয়ে গেলে এখন রেজাল্টের কিন্তু আত্মপাতাই কিছু নেই, ঠিক আছে। তো অফিসিয়াল ওয়েবসাইটেও ফোন করলে দিল্লিতে হেডকোয়ার্টারে সেখানেও বলছে ওয়েবসাইট ফলো করো। আরে ভাই ওয়েবসাইট ফলো করতে করতে দিমাগ খারাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে, ওয়েবসাইটে যা কিছু আপডেট আসবে দিয়ে দেবো। তো ওয়েবসাইটে এখনও পর্যন্ত কিছু আপডেট আসেনি, ঠিক আছে। তো চলো যা কিছু আপডেট আসবে তোমাদের আমি জানাতে থাকবো। তো অবশ্যই আমার চ্যানেলকে তোমার সাবস্ক্রাইব করে নাও। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি, আর বলে দিচ্ছি দেখো আজকে আমি 7টার সময় 7:30 আমি লাইভ আসছি, তো লাইভে আমার প্রবলেম হচ্ছে তার জন্য আসতে পারছি না। তোমাদের কিছু যদি কোয়েশ্চেন থাকে এবং কিছু যদি তোমাদের যা কিছু কমেন্ট আছে আমি সলিউশন করার তোমাদের চেষ্টা করবো। তো তোমরা অবশ্যই তোমরা এই লাইভে তোমরা আসবে, ঠিক আছে, লাইভে তোমাদের আশা করবো অনেকটা তোমাদের হেল্প হবে। তো আর যা কিছু আপডেট আছে তোমাদের জানাতে থাকবো। চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। জয় হিন্দ।